আরজিগর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী পাণ্ডবের ঘটনায় আরও 9 জন গ্রেপ্তার। জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 19। তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগেই সন্ধান পেয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। মাঝরাতে আরজিগর মেডিকেল কলেজে পুলিশের সামনে প্রায় 40 মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলল জরুরি বিভাগ থেকে মেডিকেল সেন্টার, তছনছ করে দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চ। নেপথ্যের রাজনীতি দেখছে আন্দোলনকারীদের একাংশ। এই ঘটনায় এখনো অব্দি 19 জনকে গ্রেফতার করা হয়েছে। এক লজ্জার প্রতিবাদের মাঝেই আর একটা লজ্জা, আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে গোটা রাজ্যে গোটা দেশে মেয়েরা যখন রাতের দখল নিয়েছে, তখন সেই আরজিকর হাসপাতালে ঘটল আর এক জঘন্য ঘটনা। পুলিশের সামনেই সেখানে অবাধে চলল তাণ্ডব দুষ্কৃতীদের। আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনকারীরা এক চিকিৎসক পড়ুয়া বলে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে শাসক দলের আশ্রিত কিছু লোকজন ছিল, প্রমাণ নষ্টের একটা চেষ্টা বহিরাগত যে দুষ্কৃতীরা ছিল তাদের দ্বারা করা হয়েছে। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে শুরু করে মেডিসিন স্টোর পর্যন্ত। আরজিকর মেডিকেল কলেজের ব্যারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের দাবি। এই ছবি থেকে স্পষ্ট, বাম ছাত্র যুবরা গোটা ঘটনার সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করছে। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারা এই তাণ্ডব করেছে, তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফের সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি।